পাণ্ডবা নির্জলা একাদশীকে ভীম একাদশী। হরে কৃষ্ণ। আগামী 21 জুন 2021 খ্রিস্টাব্দ সোমবার পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী। এই পাণ্ডবা নির্জলা একাদশীকে ভীম একাদশী বা ভীম শ্রেণী একাদশীও বলা হয়। তো অনেকে আমাদের যতগুলো একাদশী রয়েছে তার মধ্যে একটি একাদশী হচ্ছে ভৈমী একাদশী। তা আমরা অনেকে এই ভৈমী একাদশীকে ভীম একাদশীর সাথে গুলিয়ে ফেলি। তো অ্যাকচুয়ালি ভীম একাদশী এবং ভৈমী একাদশীর মধ্যে পার্থক্য রয়েছে। তো এই ভীম একাদশীটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, যেটি আগামী 21 জুন 2021 খ্রিস্টাব্দ সোমবার অনুষ্ঠিত হবে। কারণ আমরা জানি যে পঞ্চ পাণ্ডবের অন্যতম হচ্ছেন ভীম। হ্যাঁ, তো ভীম যিনি গদাধারী ভীম, কিন্তু তার উদরে বৃক নামক একটি অগ্নি ছিল, সেজন্য ভীম কখনো উপবাস থাকতে পারতেন না। তো সেজন্য তার যে অন্যান্য ভ্রাতারা বা দ্রৌপদী, মাতা কুন্তী, সবাই তারা কী করতেন না, একাদশী ব্রত পালন করতেন। কিন্তু ভীম তিনি কোনো একাদশী ব্রত পালন করতে পারতেন না, যেহেতু তার জঠরে বৃক নামক একটি অগ্নি রয়েছে, তিনি এক বেলাও উপবাস করতে পারতেন না। তো যখন তিনি জানতে পারলেন যে তারা সবাই একাদশী ব্রত করছে, তখন তিনি ব্যাসদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই একাদশী ব্রত পালন না করলে তাকে নরকগামী হতে হবে। এই শুনে তিনি বললেন যে এমন একটি একাদশী ব্রতের কথা বলুন যা পালনের ফলে আমি সমস্ত একাদশীর ফল লাভ করতে পারবো। তখন ব্যাসদেব এই জ্যৈষ্ঠ মাসের এই নির্জলা একাদশীর কথা বললেন। তখন ভীম এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, অর্থাৎ এই একাদশী ব্রত ভীম সম্পাদন করেছিলেন। তো সেজন্য এই উপবাস যেহেতু ভীম সম্পাদন করেছিলেন, যিনি আর কোনো উপবাস রাখতে পারতেন না, কিন্তু বলা হচ্ছে যে পরবর্তীতে এই নির্জলা একাদশীর পর থেকে ভীম তিনি প্রত্যেকটি একাদশী সম্পাদন করেছিলেন। আর ভীম যেহেতু এই একাদশী ব্রত সম্পাদন করেছিলেন, সেজন্য এই একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম শ্রেণী একাদশী, বা আমরা অনেকে ভীম একাদশী বলে থাকি। তো এই দিন আমাদের কী কী করতে হবে, যেহেতু নির্জলা উপবাস, তো আপনারা যারা আমিষভোজী রয়েছেন, আপনারা 20 তারিখ 20 জুন আপনারা অবশ্যই ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন, সংযম করবেন। আর 21 তারিখ বলা হচ্ছে যে পুরো দিন পুরো রাত হচ্ছে নির্জলা উপবাস, এক ফোঁটাও জল গ্রহণ করা যাবে না। অনেকে মনে করেন আমি জল গ্রহণ করব না, চা গ্রহণ করব বা অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না। হ্যাঁ, এক ফোঁটা জলও গ্রহণ করা যাবে না, সম্পূর্ণ নির্জলা উপবাস। আর পরদিন প্রভাতে, অর্থাৎ পারণের সময়ে, আমরা ভগবানকে নিবেদন করে, আমরা প্রসাদ গ্রহণ করে এই নির্জলা একাদশী ব্রত আমরা শেষ করতে পারি। বলা হচ্ছে যে আমরা বৎসরের যে প্রত্যেকটা একাদশীতে অনেক সময় আমাদের ত্রুটি হয়ে থাকে বা অপরাধ হয়ে থাকে, অনেক সময় এই যে অপরাধগুলো আমরা সংগঠিত করি, কিন্তু এই নির্জলা উপবাস ব্রত পালনের মাধ্যমে আমরা সমস্ত অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারব। এবং এই একাদশী ব্রতে আমাদের কী করতে হবে, আমরা ভোরবেলা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে উঠব, অর্থাৎ সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে আমরা ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গলারতিতে অংশগ্রহণ করব। তারপর ওই দিন পবিত্র তীর্থে স্নান, স্নানের কথা বলা হয়েছে, তারপর দান দক্ষিণার কথা বলা হয়েছে। তারপর আমরা ওই দিন কী করব না, আমরা সারা দিন হরিনাম কীর্তন, হরিনাম বেশি করে জপ করতে পারি আমরা, এবং পুরোটা দিন আমরা যেন কৃষ্ণ ভাবনাময় থাকার চেষ্টা করি এইরকমভাবে। এবং নিশি জাগরণের কথা বলা হয়েছে, একাদশী দিন সারা রাত আমরা নিশি জাগরণ করতে পারি, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, অর্থাৎ এই হরিবাসর তিথিতে আমাদের হরিনাম কীর্তন, হরি ভজন, শাস্ত্র অধ্যয়ন করে পুরো দিন প্রজল্প না করে, নিন্দা না করে, কারো দোষ দর্শন না করে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় আমরা যেন কাটাতে পারি। তো সবাইকে আমরা বিনম্র অনুরোধ জানাবো, আগামী 21 জুন 2021 খ্রিস্টাব্দ সোমবার আপনারা সবাই এই পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম শ্রেণী একাদশী ব্রত পালন করুন, এবং আপনারা সবাইকে এই একাদশী ব্রত পালনে
উৎসাহিত করুন। আর এমন নয় যে আমরা শুধুমাত্র বৎসরে একটি একাদশী রাখলেই চলবে এই ভীম একাদশী। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন যিনি অন্ন গ্রহণ করবেন, অর্থাৎ ধান, গম, যব, ভুট্টা, সরিষা বা এগুলো দিয়ে তৈরি যে কোনো জিনিস গ্রহণ করবেন, তিনি পাপ গ্রহণ করবেন। সেজন্য আমাদের প্রত্যেকেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। কেননা শ্রীচৈতন্য মহাপ্রভু তার মাতৃদেবী শচী মাকে বলেছেন, মা একাদশীতে অন্ন না খাইবা। এই একাদশী দিন এই অন্ন বা পঞ্চ রবিশস্য বর্জন করা উচিত। সেজন্য আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন এবং অন্নকে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে অনুরোধ জানাবেন এই সমস্ত প্রকার পাপ থেকে বর্জন করে ওই একাদশী ব্রত পালন করার জন্য। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।